ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে মরহুম শিশু মিয়া মাস্টার স্মৃতি গোল্ড কাপ ফুটবল সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরদাবাদ ইউনিয়নের ডক্টর রওশন আলম কলেজ মাঠে মরহুম শিশু মিয়া মাস্টার স্মৃতি গোল্ড কাপ ফুটবল সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে খেলাটি উদ্বোধন করেন দৈনিক সমকাল পত্রিকার বাঞ্ছারামপুর প্রতিনিধি আমজাদ হোসেন সজল। খেলাতে বাহেরচর ফুটবল একাদশ বনাম তেজখালী ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। টানটান উত্তেজনার মধ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন খেলোয়াড়রা। পরে একের পর এক কাউন্টার অ্যাটাক ও পাল্টা কাউন্টার অ্যাটাকের মধ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন খেলোয়াড়রা। মাঠ ভর্তি দর্শক হই হুল্লোড়ে যেন জমে উঠেছে প্রাণের স্পন্দন ফুটবল খেলা। শূন্য এক গোলের ব্যবধানে বাহেরচর ফুটবল একাদশকে হারিয়ে তেজখালী ফুটবল একাদশ বিজয় লাভ করেন। খেলার ফরদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ডক্টর রওশন আলম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। তিনি বলেন, খেলাধুলা হচ্ছে জীবনের একটি অংশ। যেখানে খেলাধুলা নেই সেখানে সুন্দর সমাজ গড়ে উঠতে পারে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মাদক নির্মূলে ব্যাপক ভূমিকা রাখে, তাই প্রতি বছর যেন এরকম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তিনি ম্যানেজিং কমিটির কাছে আহ্বান করেন। তিনি বলেন, ছেলেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব, তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলা খুবই জরুরি। আমরা বিশ্বাস করি যুবারা খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হয়ে মাদক নির্মূলে বিশেষ ভূমিকা রাখবে। আজকে দর্শকদের উল্লাস বলে দিচ্ছে বাংলার মাটিতে ফুটবল খেলা কতটা জনপ্রিয়। তাই আমি মরহুম শিশু মিয়া মাস্টার স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সফলতা কামনা করছি। বক্তারা এই সময় বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশের জন্য প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাশক্তি, জঙ্গিবাদ সহ সকল অসামাজিক কর্মকাণ্ড হতে বিরত রাখার লক্ষ্যে আমরা ফরদাবাদ ডক্টর রওশন আলম কলেজের মাঠে উক্ত গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করেছি। দর্শকরা প্রমাণ করেছে যে মাদক নয়, খেলাধুলাই হচ্ছে বাংলার মানুষের প্রাণ। তাই আজকে মাঠে হাজার হাজার দর্শকের ঢল পড়েছে। উক্ত খেলায় মাঠ পরিচালনা কমিটির সভাপতি হলেন ফরদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, সদস্য সচিব ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। খেলার সার্বিক ব্যবস্থাপনায় শিশু মিয়া মাস্টার ফাউন্ডেশনের সভাপতি কামরুল ইসলাম শিপু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিটন খন্দকার, মামুন, লিটন ভুইয়া, নজরুল ইসলাম কালী, তৌহিদ হোসেন, জাপানি প্রবাসী আশিকুল ইসলাম, আতিকুল ইসলাম, আশিকুর রহমান, জাপান প্রবাসী মোহাম্মদ মাহমুদ, ইব্রাহিম খলিল, রকিবুল ইসলাম অন্তর, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ সোহেল, ইশরাদ উল্লাহ মনির, ওমর ফারুক, আলম মেম্বার, আফজাল মেম্বার, মিন্টু মেম্বার, বাতেন মেম্বার, হারুন মেম্বার, মানিক মেম্বার, সোহেল মিয়া, সজল, তামিম, নিহাদ, রফিক, শাহিন। আজকের এই শিশু মাস্টার স্মৃতি গোল্ড কাপের সেমিফাইনাল অনুষ্ঠানে ফুটবল খেলায় সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সুস্থ দেহে সুন্দর মন, তা সম্ভব হচ্ছে খেলাধুলার মাধ্যমে। আমি আশা করব এই যুবকরা এই বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তারা তাদের অবসর সময় বিনোদন হিসাবে কাটাবে এবং মাদকমুক্ত একটি সমাজ গড়ে তোলার প্রত্যয়ে এভাবে তারা নিয়ত অবসর সময় ফুটবল এবং ক্রিকেট খেলা খেলে তাদের অবসর সময় কাটাবে, এই প্রত্যাশা রেখে এবং আজকের এই শিশু মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুই দল সুন্দরভাবে খেলুক এবং ভবিষ্যতের যে সেমিফাইনাল আরেকটি এবং ফাইনাল খেলা আছে তাও সুন্দরভাবে আমরা ফুটবল প্রেমী যারা তারা উপভোগ করব, এই প্রত্যাশা রেখে আমি সবার শৃঙ্খলা এবং মঙ্গল কামনা করে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা আমাদের মেহমান, আপনারা আসছেন আমাদের খুব বেশি বলার নাই। গত একটি খেলা আমরা দেখেছি, আমাদের মোট আজকে সম্ভবত চতুর্থ খেলা, সম্ভবত চতুর্থটি খেলার মধ্যে একটি খেলাতে কোনো পক্ষের আচরণে আমরা কিছুটা অনুক্ষুব্ধ, কিন্তু তারপরও আপনারা আমাদের মেহমান, ক্ষুব্ধর পরও আমরা কিছুটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি। আপনারা যেহেতু কর্তৃপক্ষের লোকজন আসছেন, আজকে যদি আপনাদের কোনো পক্ষের লোকজন উচ্ছৃঙ্খল অথবা বিশৃঙ্খল আচরণ করে, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে বাধ্য হব। স্টাফ রিপোর্টার রিফাত আবিরের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।